দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক আজ একটি বিশেষ রোগ নিয়ে আমরা আলোচনা করব যেটি হয়তো আমাদের সবার কাছে খুব পরিচিত কিছু না কিন্তু জানা খুব প্রয়োজন যেটি নাম হচ্ছে সিলিয়াক আর্টারি ব্লাড ফ্লো এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ইউএসএ বা আমেরিকাতে কর্মরত একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা প্রথমেই পরিচিত হব তার সাথে ডাক্তার মাহবুব ইসলাম হোসেন উনিশশো সালের মার্চ মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডি এন এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি চিলড্রেন্স হার্ট ইনস্টিটিউট আমেরিকা ও ল্যাবেড কার্ডিয়াক হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার স্বাগত স্যার যেটি বলছিলাম একটু জটিল নাম এবং একটু জটিল রোগও বটে সিলিয়াক আর্টারি ব্লাড ফ্লো এটি নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে যে এটি আসলে কি ধন্যবাদ আপনাকে খুব সাধারণভাবে যদি আমি বলি সিলিয়াক আর্টারি আমাদের পাকস্থলিতে রক্ত সাপ্লাই দেয় এবং এটা আমরা জানি যে আমাদের রক্ত হার্ট থেকে যখন পেটের দিকে আসে এটি প্রথম ব্রাঞ্চ যে কিনা আমাদের পাকস্থলিতে রক্ত সাপ্লাই দিয়ে থাকে এখন এই আর্টারিটা যদি উৎপত্তি স্থলে সে যদি ন্যারোয়িং হয়ে যায় বাংলা যদি বলি চিকন হয়ে যায় তখন প্রপার ব্লাড ফ্লোটা রক্ত পাকস্থলিতে যেতে পারে না যার জন্য এক ধরনের রোগের লক্ষণ সৃষ্টি হয় এই লক্ষণ তিনটি খুবই সুনির্দিষ্ট এবং প্রধানত এগুলি ইয়াং বসে হয়ে থাকে বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত এবং সিমটমটা খুবই সুনির্দিষ্ট প্রথমে তার উপর পেটে হালকা ব্যথা অনুভব হবে তীব্র নয় হালকা ব্যথা দ্বিতীয় হলো সে যখনই খাবে খাওয়ার পর পরপরই সে বমি করবে তৃতীয়ত তার ক্ষুধা খাওয়ার ব্যাপারে তার অনীহার সৃষ্টি হবে আমরা যেটা নৌসিয়া কিংবা অ্যানোরিক্সা বলে থাকি এই তিনটার ফলাফলে হয়ে যায় বাচ্চাটি আস্তে আস্তে তার ওজন কমতে থাকে সেটা কি শিশুদের ক্ষেত্রে হয় এই এই রোগটাই হয় শিশু থেকে শুরু করে বিশ পঁচিশ বছর পর্যন্ত আচ্ছা ইয়াংদেরই ইয়াং অ্যাডাল্টদেরই বেশি হয়ে থাকে সুতরাং বাচ্চারা যখন তার একটা আপার পেটে উপর পেটে ব্যথা সাথে খাওয়ার পর পর বমি এবং তার ওজন কমে যাচ্ছে এই সিমটমগুলি বলবে আমাদের তৎক্ষণাৎই উচিত আমরা যে স্বাভাবিক চিকিৎসার মধ্যে যাই যখন আমরা একটা আলোচনা করি আচ্ছা তাহলে তার গল ব্লাডের কোনো পাথর কিনা কিংবা প্যান কোনো প্রদাহ হলো কিনা না এটি আমরা সাধারণ কনসিডারেশনে করি থার্ড কনসিডারেশন এখন আমেরিকাতে তো বটই সারা বিশ্বে এখন এটাকে কনসিডার করা হচ্ছে সিলিয়াক আর্টারির কোনো প্রবলেম কিনা এবং দেখা যাচ্ছে প্রচুর বাচ্চাদের এই রোগ পাওয়া যাচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মানে আমি খুবই আশ্চর্য হলাম সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্ট আমি পেয়েছি যাদের সিলেক আর্টারি ন্যারোইং হয়েছে এবং এটা এই সিমটম যখন আবিষ্কার হয় সরি তখন আমরা আমাদের যিনি কনসালটেন্ট ফিজিশিয়ান থাকেন উনি ভাস্কুলার সার্জনের কাছে পাঠিয়ে দেন উনি এটার চিকিৎসাটা করেন আচ্ছা তো এই মানে এই পদ্ধতিটি বা এই সমস্যাটি এবং আপনি কিছু লক্ষণের কথা বলেছেন যখন এই সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে বা চিকিৎসকের কাছে কেউ যায় তার পরবর্তী পদক্ষেপ কি থাকে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে আসলে তার ফ্লোতে কোন সমস্যা হয়েছে আপনাকে ধন্যবাদ খুবই আশ্চর্যের ব্যাপার এই শুধুমাত্র এবং এটার একটা তার মানে আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই এবং আমরা দেখছি এবং এটার আমরা রক্তের ভেলোসিটি নির্ণয় করছি নির্দিষ্ট একটা ভেলোসিটির পরে যদি সেই ভেলোসিটি আমরা পাই এটা একশো ভাগ নিশ্চিত যেখানে ন্যারোয়িং আছে এবং সেটার ভিত্তিতে চিকিৎসক চিকিৎসা দিয়ে থাকেন কিছু ক্ষেত্রে আমরা ফিফটি ফিফটি যে হ্যাঁ তার স্পিডটা এখনও এত বেশি নয় যে সেটাকে চিকিৎসায় যেতে হবে সুতরাং আমি যদি একটু উদাহরণ বলি যে দুইশো থেকে তিনশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এর ভ্যালোসিটি হয় তাহলে এটা বর্ডার লাইন এটাকে মনিটর করতে হবে যেটাকে আরো আরও নারোইং বাড়ছে নাকি অ্যাজ ইট ইস থাকছে এর তিনশোর বেশি যদি হয় তাহলে সেটা সার্জারি ইন্ডিকেটেড তবে এখন এই মুহূর্তে বেড়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা কমফোর্ট ফিল করছে এবং আমি অনেক রোগীর ফলো করে দেখেছি আমি জিজ্ঞাসা করে দেখেছি তোমরা কেমন বোধ করছো ভালো আগের কম্পেয়ার করে তিন দিন চার দিনে কমপ্লিট কিছু ক্ষেত্রে আমাদের অবজারভেশন কিছু ক্ষেত্রে স্টেন্টিংটা ফেল করছে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফেল করে সেটি খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং দেখা যাচ্ছে যে যেই বাচ্চাদের জেনেটিক ফ্যাক্টরগুলি আছে ওই কয়েকটা জেনেটিক ফ্যাক্টরের সাথে জড়িত সেই বাচ্চাদেরগুলি আমরা দেখেছি একাতিক্ষিক স্টেন্টিং করার পরেও ইমপ্রুভ করছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও ন্যারোইং হয়ে যাচ্ছে ইভেন কি আমার আমি দুইটা অথবা তিনটা পেশেন্ট পেয়েছি স্টেন্ট অবস্থায় ক্লাপস করেছে স্টেন্ট ভেঙে যায়নি ইনটাক স্ট্যান্ট নো ব্লাড ফ্লো এবং একটা বাচ্চাকে আমি ফলো আপ করতেছি প্রায় গত দুই বছর প্রতি তিন মাস পর বাট ইস আস্তে আস্তে এটা আরও বেশি ন্যারোয়িং হচ্ছে

কিংবা তাদের অভিভাবকদেরকে যে এই তিনটা সিমটম যেটা আমি বললাম বাচ্চাদের পেট ব্যথা বমি হচ্ছে ওয়েট লস হচ্ছে কিন্তু নর্মাল পরীক্ষা নিরীক্ষা সব কিছু নর্মাল পাওয়া যাচ্ছে অবশ্যই তাকে সিলিয়াক আর্ট করা দরকার এবং আমি মনে করি এটার জন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের দেশে আমাদের চিকিৎসকরা এটা আবিষ্কার নির্ণয় করতে পারবেন কারণ এটার জন্য বিশেষ কোনো মেশিনের দরকার নাই বিশেষ কোনো ট্রেনিংয়েরও দরকার নাই উনি জিনিসটা জানলেই হলো যিনি সোনোগ্রাফি করবেন এবং ফিজিশিয়ানের সাথে সোনোগ্রাফ একটা সমন্বয় থাকতে হবে যে এটার ফাইন্ডিংসটা এরকম আমি চেষ্টা করছি আমাদের যারা ভাস্কুলার সার্জন কিংবা কার্ডিওলজিস্ট কার্ডিওলজি যারা আছেন তাদের সাথে এই কোরিলেশনটা করে দিতে যাতে এই রোগীর জন্য অ্যাটলিস্ট আমাদের দেশি হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট রোগ নির্ণয় এবং টিটমান করা সম্ভব হয় এর জন্য বিশেষ কোন প্রশিক্ষণের খুব প্রয়োজন আমি যদি একদিন দেখিয়ে দেই ইটস এনাউ আমরা আশা করব সেই দিনটি যাতে আমাদের চলে আসে অচিরেই একটু জানতে চাইবো জটিলতাগুলো নিয়ে যেহেতু আপনি বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় রিখার পরও রোগটি ধরা পড়ে না এবং যেহেতু ধরা পড়ে না সেটি চিকিৎসাও করা হয় না তাহলে কি কি ধরনের কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে বললাম যে প্রথম জটিলতা হয় বাচ্চার ওজন কমে যায় তার জন্য হয় কি এগুলি এই বাচ্চাগুলি সকলেই স্কুল গোয়িং বাচ্চা অথবা কলেজ গোয়িং তাদের পড়াশোনায় হ্যাম্পার হয়ে যায় এটা একটা একটি বাচ্চার জন্য একটি পরিবারের জন্য অভিভাবকের জন্য খুবই দুঃখজনক যে বাচ্চাটা তার পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে সো এই ক্ষেত্রেটাতে সবচেয়ে বেশি ক্ষতি যে তার লাইফ স্টাইল কিন্তু তার যে স্বাভাবিক কেরিয়ারে গিয়ে বাধা পড়ছে এবং আমি এমনও বাচ্চা দেখেছি শেষ পর্যন্ত বাচ্চাটা সে তার স্বাভাবিক কাজকর্ম হারিয়ে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরও এই চলে এবং আমি একটা পেশেন্ট আমার মনে আছে ওই বাচ্চাটির বয়স সতেরো বছর এবং আমি তিন বছর তাকে ফলো আপ করলাম দেখলাম যে সে না সে আস্তে 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 গোয়িং ডাউন তার রেসপন্সই করছে না শেষে তাকে সার্জারি করা হলো এখন কিছুটা স্টাবল সে আচ্ছা বর্তমানে বাংলাদেশের সনোগ্রাফির কি পদ্ধতি বা কি অবস্থা রয়েছে সেটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইব আপনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন আমাদের দেশের এখনকার অবস্থা কি যদি একটু বলতেন সত্যিকার অর্থেই আমি দেশেও ছিলাম অনেক বছর বিদেশেও আছি কিন্তু আমার সকলের কাছে একটি অনুরোধ যেন এই পদ্ধতিটি মিস ইউজ না হয় আমরা অনেকে অল্প জেনে কিংবা একদমই না জেনে এই পদ্ধতিটা ব্যবহার করছি রুগী কিন্তু জানছে না সুতরাং এই সততাটা যা যেন আমাদের থাকে যে আমি জেনে শুনি এই পদ্ধতিটা ব্যবহার করছি আমাদের সোনোগ্রাফিতে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে এতে কোনো সন্দেহ নাই আমাদের এক্সপার্টেস অনেক বেড়েছে তত কোনো সন্দেহ নয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বাংলাদেশে থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটার আলোকেই আমি আমেরিকাতে সম্মানিত হচ্ছি এতে কোনো সন্দেহ নাই এই অভিজ্ঞতা আমার বাংলাদেশের অভিজ্ঞতাই ওইখানে আমি আরো উন্নত বিষয় বিষয়ে জ্ঞান অর্জন করছি তাদের সাপোর্ট দিচ্ছি কিন্তু আমাদের দেশে সোনোগ্রাফির অবস্থান খুবই ভালো কিন্তু আমার সকলের কাছে অনুরোধ চিকিৎসক সহ যারা সোনোগ্রাফি প্র্যাকটিস করছেন তারা যেন এটাকে মিসইউজ না করেন আচ্ছা আমরা সেই প্রসঙ্গে আবার ফিরে যাই স্লিিকাটির ব্লাড ফ্লো সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আপনি কিছু লক্ষণের কথা বলেছেন যে নশিয়া হবে বা অ্যানোরেক্সিয়া হতে পারে ক্ষুধা মন্দা যেটিকে বলে অথবা বমি বমি ভাব বাচ্চাদের ক্ষেত্রে পেটের উপরের অংশে ব্যথা হবে এই সমস্যাগুলো বা লক্ষণগুলো কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রেও হতে পারে অনেক রোগের ক্ষেত্রে তো এক্স্যাক্টলি এই কারণে যে হচ্ছে সেটি কি আলাদাভাবে বোঝার কোনো উপায় আছে আগে থেকেই পরীক্ষা নিরীক্ষার আগে না তা নয় এটা পরীক্ষা নিরীক্ষা করে বেসিকগুলি আগে করে নিতে হবে সেইগুলিতে যদি দেখা যায় যে না এইগুলি সবই নর্মাল আছে দেন তাকে অবশ্যই সিলিয়া এটা ইভ্যালুয়েট করে নিতেই হবে এবং পাশে সম্ভব হলে সুপেরিয়ার মেজেন্টিক আর্টারিটাকেও একটু করে নেওয়া দরকার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সুপেরিয়ার আর্টারিটাও সুপেরিয়ার মেজেন্টিক আর্টারিটাও একটু নারোইন পাওয়া যায় আমি বেশ কয়েকটা ক্ষেত্রে পেয়েছি যদিও তাদের সিমটম তেমন ছিল না কিন্তু এটার ক্ষেত্রে যদি সিলেক আর্টারি পাওয়া যায় তাহলে সুপার সুপারিক আর্টারিটাকে একটু ইভেলিট করে নেওয়া দরকার সিম্পটম না থাকলে কি মানে অন্য কোনো সমস্যা নিয়ে যদি আসে তখন আপনারা পরীক্ষা করে দেখেছেন খুবই ইন্টারেস্টিং এটা খুবই ইন্টারেস্টিং আমরা আমি যে প্রতিষ্ঠানে এখন আছি সেটা একটি পেডিয়াট্রিক টিকার হসপিটাল ইনস্টিটিউট সেখানে এখন ওই ইনসিডেন্সের পরে যে রুগী অনেক আসছে এবং অনেক ডায়াগনোসিস হচ্ছে এখন মোটামুটি রুটিনলি করে নেওয়ার চিন্তা ভাবনা চলছে যে সব বাচ্চাদেরকে একটু স্ক্রিনিং করে নেওয়া হোক অনেক বাচ্চা আছে তার সিমটম নাই কিন্তু ন্যারোইং আছে আচ্ছা এবং সেটি কিন্তু পরবর্তীতে আরো বেশি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কিন্তু সেই জন্য এখন কনসেপ্টটা ওরা নিতে চাচ্ছে এর একটা প্রটোকল ক্রিয়েট করবে যে বোধ করি বাচ্চাদের যারা এই পেডিয়াট্রিক বয়স গ্রুপে আছে অন্য অন্য ইনভেস্টিগেশনের সাথে এটাকে অ্যাড করে নেওয়া যায় কি না এবং যাদের ইন্স্যুরেন্স কাভার করছে তারা কিন্তু করে নিচ্ছে আমরা আশা করব বাংলাদেশেও অদূর ভবিষ্যতে এই পদ্ধতিগুলো সবার কাছে अवेलेबल হোক বা খুব সহজেই যাতে সবাই পায় এই বিষয়টি অবশ্যই যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছেও আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানতে চান কিংবা কোনো পরামর্শ যদি আমাদেরকে দেবার থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন এই ঠিকানায় প্রয়োজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি বিএসিসি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন টিভি বিডি ডট কম এই ঠিকানা প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ ডট এন এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়